মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হারবাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন, সুস্থ সুন্দর মন। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আমরা আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে উপস্থিত হই এবং কিভাবে আপনারা খাদ্য পথ্য পুষ্টির মাধ্যমে আপনারা রোগ আরোগ্য লাভ করবেন, কিভাবে সুস্থ থাকবেন সে বিষয় নিয়ে আলোচনা করি অনুষ্ঠানে। দর্শক বরাবরের মতো আজও উপস্থিত আছেন মডার্ন হারবাল গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডাক্তার আলমগীর মতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা। আসুন তাহলে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমাদের পর্বটি শুরু করি। ঢাকার মহাখালী থেকে এবারে প্রশ্নটি করেছেন মোহাম্মদ মুন্না, বয়স 25 বছর। তিনি বলছেন যে আমার যাই খাই যেন হজম হয় না, বারবার বাথরুম হয়, পেট মুচড়িয়ে বাথরুম হয়, দুধ খেলে পাতলা পায়খানা হয়, পেট ব্যথা করে। এই ব্যাপারে আপনার পরামর্শ? যে মুন্না, আপনাকে একটা কাজ করতে হবে, আপনাকে প্রতিদিন সকাল বিকাল দুইটা স্যালাইন খেতে হবে, ওর স্যালাইন যেটা স্যালাইন খাবেন, এবং আপনার পানিটা 100% বিশুদ্ধ করার জন্য আপনাকে গরম পানি না খেয়ে একটু ফিটকিরি দিয়ে, সামান্য একটু ফিটকিরি অ্যালার্ম দিয়ে আপনি পানি খাওয়ার অভ্যাস করতে হবে। আর বাজারে আমলকি, হর্তকি, বহেরা, এটাকে ত্রিফলা বলে, তিনটা মিলিতভাবেও পশারির দোকানে বিক্রি হয়। আবার আপনি তিনটার আধা কেজি করে কিনে সেটা ভালো করে ধুয়ে তারপর একটু ক্রাশ করে সেটা এক মুঠ করে একটা গ্লাসের মধ্যে সন্ধ্যায় ভিজাবেন, সকালে খাবেন, আবার ওটার মধ্যে পানি দিবেন, সকালেরটা সন্ধ্যায় খাবেন। এইভাবে 3 মাস খেলে আপনার এই IBS, স্টমাক অ্যালার্জি, আমাশা, তলপেটে ব্যথা, হজম কম হওয়া, বদ হজম হওয়া, গ্যাস্ট্রিক আলসার, এর জন্য পৃথিবীতে এই আমলকি, হর্তকি, বহেরা, ত্রিফলা, এর উপরে কোনো বেস্ট মেডিসিন নাই। রাইট, আপনার রোগটি বুঝাই যাচ্ছে, এটা IBS, যেটা স্ট্রং IBS। হ্যাঁ, এটা ফিটকিরির পানিও খেতে হবে, আমলকি, হর্তকি, বহেরার পানিও খেতে হবে। এবং এই রোগটি আসলে দীর্ঘ দিনের রোগ, এবং এই রোগটি নিয়ন্ত্রণ করার ক্ষমতা সম্পূর্ণভাবে আপনার আছে সচেতনতার মাধ্যমে, সতর্কতার মাধ্যমে। এটা পাকঘর থেকে আসে, সচেতন হইতেই হবে। পাকঘরে প্রতিদিন রাতে 1 বালতি পানিতে ফিটকিরি 2 চামচ দিয়ে ওই পানিটা পাকঘরে ফেলে দিতে হবে, আর 1 বালতি পানি টয়লেটগুলিতে দিয়ে দিতে হবে, আর সকালে যখন ঘরটা ওয়াশ করবে তখন ফিটকিরির পানি দিয়ে ওয়াশ করতে হবে। এটা একটা নিরাপদ, আর নাহলে ঘরের কোনায় কোনায়, পাকঘরের কোনায় কোনায়, বাথরুমের কোনায় কোনায় আপনাকে কর্পূর দিয়ে রাখতে হবে, সেটাও আপনাকে 1 মাস দিতে হবে। আর সন্ধ্যার দিকে একটু ধূপ ধুনা দিতে হবে, মানে একটু ধূপ জ্বালায় রাখতে হবে, তাতে মাইট, স্টেরয়েডস, অন্যান্য অ্যামোবিয়া, প্রোটোজোয়া, অন্যান্য ঘনকক্কার জাতীয় যত রকম ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, জীবাণুগুলো, এগুলো মারা যাবে। কারণ একজনের আমাশা হলে কিন্তু ঘরের সকলের আমাশা হওয়ার ঝুঁকি বহন করে। অতএব শুধু যে ওনার আমাশা হয়েছে, ওনারটা ধরা পড়তেছে, আরও অনেকেরই আমাশা হয়ে গেছে এই বাড়িতে, এবং এটাকে সকলের মুক্ত করার জন্য ফিটকিরি আর কর্পূর ছাড়া আর কোনো উপায় থাকে না। হ্যাঁ, এটি তো অবশ্যই আমরা তো দেখতেই পাই যে একটি পরিবারে কাপড় চোপড়, আপনার আমাদের এই কাপড়ের জোড়ার ভিতরে যায় ব্যাকটেরিয়াগুলো অবস্থান নিতে পারে, প্রোটোজোয়া অবস্থান নিতে পারে, তাদের এত শক্তি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে সাধারণত দেখা যায় যে পরিবারের একজন যদি পেট খারাপে আক্রান্ত হয়, পরিবারের অন্য অন্য সদস্যরও কিন্তু ঠিক একই রকমভাবে কম বেশি পেটের সমস্যা, লোমকূপের গোড়া দিয়া ঢুকে যায়, পানি খাইতেছে, ওই পানির ভিতর দিয়ে আঙুলের এই লোমকূপের ভিতর দিয়ে রক্তে যায়, সে অবস্থা নিয়ে থাকে। কারোটা একশনে যায়, কারোটা একশনে যায় না, কারোটা ঘুমন্ত থাকে, কারোটা জাগ্রত থাকে। যেহেতু দুধ খেলে আপনার পাতলা পায়খানা হয়ে যায় বলে জানেন, তাহলে দুধ খাওয়া যাবে না, আপনার দুধ খেতে পারবে, হ্যাঁ দধি খাবে এর জন্য, হ্যাঁ দধি খেলে এই অসুবিধা আবার হবে। পনির খেতে পারে, পনির খেতে পারবে, বোরহানের মধ্যে একটু আদার রস দিয়ে খায়, একটু লেবুর রস দিয়ে খায়, তাহলে জিনিসটা একটু ভালো হবে। আর চিনির পরিবর্তে কিছুদিন মধু খেলে উপকার হবে, দধির সাথে সে মধু দিয়ে খেতে পারবে। এবং বাড়ির খাবার, হোটেল রেস্টুরেন্টের খাবার আপনি একবারেই খেতে পারবেন, একবারই খেতে পারবেন, বাসি পচা দুর্গন্ধযুক্ত, এটা যে কোনো পরিস্থিতিতে তাকে বাদ দিতে হবে। এবং অবশ্যই খাওয়ার আগে হাত ধুয়ে খাবেন, বাথরুমে যাওয়ার পরে হাত ধুয়ে। খেয়াল রাখতে হবে যে ভাজা
তৈল যেটা যেটাকে পুরনো তৈল বলে আমাদের যে নতুন তৈলে আমি একটা ডিম ভাজলাম এখানে অ্যাসিড থাকতেছে ফোর আপনার এই তৈলটা আমি সকালে ডিম খাওয়ার পরেও তৈলটার বাসি রয়ে গেছিল কড়াইয়ের ভিতরে ওইটা আবার আপনি দুপুরে আইসা একটা ভাজি পাক করলেন ওখানে হয়ে গেল এইট অ্যাসিড বেলু ওইটি আপনি রাতে আবার একটা ডিম ভাজলেন এটা হয়ে গেল টুয়েলভ তো তো যে কোনো অ্যাসিড বেলু যখন ছয়ের উপরে হবে তখন সেটা পয়জন হয়ে যাবে এবং আমাদের কিডনি লিভার স্টমাককে সে আক্রমণ করবেই ভাই মুন্না প্রশ্ন করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এই সমস্যাটির কথা লিখলেন এই সমস্যা আমাদের দেশে অনেক জনগোষ্ঠী আক্রান্ত আইবিএসটা বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশের একটি সমস্যা উন্নত দেশে সাধারণত আইবিএসের সাথে আবার আমাশার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক আমাশার সাথে আবার ডায়রিয়ার খুব ঘনিষ্ঠ সম্পর্ক এখানে ওভারঅল কিন্তু আমাদেরকে এই গরমের সময়টায় একটু স্যালাইন খাওয়ার অভ্যাস করলে ভালো হয় স্যালাইন না খেলে তরমুজের ভিতরে স্যালাইন আছে সেটাই আমাদের কাজ হবে আমাদের ডাবের ভিতরে স্যালাইন আছে সেটা না হলেও আমাদের ভাতের মাড়ের ভিতরে স্যালাইন আছে সেটাও যদি আমি না খাই তাহলে আমাকে আনারসের রস আর মুলো এই দুটো জিনিস খেলেও গুড়া কৃমি আইবিএস স্টমাক অ্যালার্জি সহ পেটের সকল সমস্যার জন্য এই একটা তরকারি একটা ফল এই দুটো আমাদের জন্য একান্ত দরকার মাগুরা থেকে এবারে প্রশ্নটি করেছেন মিসেস মরিয়ম 60 বছর বয়স বলছেন আমার প্রচণ্ড অস্থিরতা কাজ করে আমার শরীরে ওজনও বেশি বুক ধরপড় করে ঘুমও কম হয় হাতে পায়ে পানি আসে আমার উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে এই সব বিষয়ে একটি যদি পরামর্শ দেন 60 বছর বয়স অস্থিরতা ওজন বেশি ঘুম কম বুক ধরপড় ফিমেল মহিলা জি বোন আপনার যে সমস্যাটা একটু ওজন যাদের বেশি হয় এই গরমে অনেকেই তারা একটু হাঁসফাঁস করে এবং এই ওজন কমানোর জন্য যে তরিকাগুলো আপনাকে সেই তরিকাগুলো অবলম্বন করতে হবে আপনি যখন গ্রামে বসবাস করেন পুকুরে ভালোভাবে সাঁতার কাটতে হবে দুইবার গোসল করলে খুবই ভালো হয় আপনি পানিটাকে ভালোভাবে ফিল্টার করে পানিটা খাবেন আর অস্থিরতা কমানোর জন্য আপনি সকালে 10টা নিম পাতা ভালো করে ধুয়ে বড়ির মতো বানিয়ে নেবেন নিয়ে ওই নিমের বড়িগুলি আপনি 2 গ্লাস পানি দিয়ে গিলে খেয়ে নেবেন সকালবেলা আবার রাত্রে 10টা নিম পাতার বড়ি খাবেন আর কয়েকটা দিন আপনি করলা বা উস্তা যেটাকে বলে এটা অনেক বেশি খেতে হবে ভাজি না ঝোল করে ভাজি খেলেও আধা ভাজি আর নচেত আপনাকে 4-5টা করলা ছোটো ছোটো করে কেটে একটু পানি সহ ব্লান্ডিং মেশিনে দিয়ে ব্লান্ডিং মেশিনে এটাকে শরবত করে আস্তে আস্তে 1-2 গ্লাস করে খেতে হবে নচেত আপনাকে বিট লবণ দিয়ে আপনাকে 1 গ্লাস দধি সকালে 1 গ্লাস দধি বিকালে মানে 2 গ্লাস করে চুকার দধি একটু বিট লবণ দিয়ে খেতে হবে তাহলে খুব দ্রুত মানে এটা মহা ওষুধ দ্রুত আপনার শরীরের এই জ্বালা ভরা অস্বস্তি ভাব হাঁসফাঁস করার ভাব এটা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে এটার থেকে বিরত করে দেবে 60 বছর বয়সে বুক ধরপড় করছে অস্থিরতা হচ্ছে এটি কিন্তু হাত পায়ে পানি আসছে এটি কিন্তু হার্টের কারণে হতে পারে মনোপুচের জন্য হতে পারে এখন তো মনোপুচ হয়ে গেছে তার এই মনোপুচের জন্য এই সমস্যাগুলো হতে পারে এই ক্ষেত্রে আপনাকে দধি আর বিট লবণ সাদা লবণ বন্ধ করতেই হবে যেসব লবণের ভিতরে হরমোন আছে এগুলি বন্ধ করে দিতে হবে যেসব খাবারে হরমোন বেশি আছে এগুলি বন্ধ করতে হবে হরমোন নিউট্রাল করে এই খাবারগুলি খেতে হবে এই জন্য আপনার বিট লবণ খেতে হবে চুকা দধি অনেক বেশি করে খেতে হবে অর্জুন গাছের ছাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওই ছাল ভিজিয়ে ওই পানিটা খেতে হবে বুকে ব্যথা অস্থিরতা আবল তাবল বকা মূর্ছা যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া বমি হয়ে যাওয়া এগুলো কিন্তু হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের লক্ষণ হতে পারে একটু রসুন ভিজানো পানি শুকনা রসুন ভিজিয়ে পানি খেতে পারে অথবা রসুন খেতে পারে অথবা এক মুঠ পরিমাণ লবঙ্গ পানিতে ভিজিয়ে রেখা অল্প অল্প করে সেই লবঙ্গটা খেলো তাড়াতাড়ি একটু মানে এটাকে ফার্স্ট এইড বলে 35% সমস্যাটা তাড়াতাড়ি সমাধান হবে তবে হাতে পায়ে পানি আসাটা আসলেও পানি আসছে কি না এটি একটু লক্ষ্য রাখতে হবে যে যার কায়িক পরিশ্রম কম তাদের মনে হতে পারে যে এরকম পানি আসে যিনি দীর্ঘক্ষণ শুয়ে বসে থাকেন তারও মনে হচ্ছে পারে এইরকম হতে পারে শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স বা লবণ পানির তারতম্যের কারণে কিন্তু এই ধরনের একটা 2 প্যাকেট স্যালাইন সকাল বিকাল খেলে এই জিনিসটার জন্য একটু উপকারে আসতে হবে লেবুর শরবতটা রেগুলার খেতে হবে মানে মনোপোষ হয়ে যাওয়ার পরে লেবুর শরবত একটু বিট লবণ এটা মহা ঔষধ সকাল বিকাল খেলে খুব ভালো হয় স্যালাইনটা সকাল বিকাল খেলে খুব ভালো হয় নরম জাউ ভাত খাবে যেসব খাবারের ভিতরে হরমোন আছে বা হরমোন প্রিপারেশন আছে যেরকম ডিম দুধ এটা না খেলেই ভালো হয়
এবং প্রেসার এবং ডায়াবেটিসের জন্য নিয়মিত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, যাতে প্রেসার ডায়াবেটিস যে কোনো মূল্যে আপনার কন্ট্রোলে থাকে, নিয়ন্ত্রণে থাকে, সেটির ব্যবস্থা করতে হবে। এবং দুইটির জন্যই একই তরিকা, হাঁটাহাঁটি পরিশ্রম যতক্ষণে আপনার শরীরে কুল আয় সেই অনুযায়ী করতে হবে। সকালে না পারলে বিকালবেলা কিংবা সন্ধ্যার সময় আপনি হাঁটতে পারেন, না হলে দুপুরেও যদি টাইম পান সেখানেও খোলা বাতাসে কিংবা যেখানে খুব বেশি ঘাম হবে না, সূর্যের আলো কম পৌঁছবে, সেই জায়গায় হাঁটলেও কিন্তু আপনার যথেষ্ট উপকার।